দীপাবলির আন্তরিক শুভকামনা জানাই সকলকে দীপাবলি উদযাপনের বিভিন্ন কারণ আছে কিন্তু দীপাবলির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হিস্টোরিক্যালি হোয়াট দিস মিনস ইজ ঐতিহাসিক কাহিনী অনুযায়ী অত্যন্ত নিষ্ঠুর ও শক্তিশালী নরকাসুর ওই দিন বধ হয়েছিল কৃষ্ণের হাতে সেটা কয়েক হাজার বছর আগে কিন্তু আজও কেন আমরা উদযাপন করি কয়েক হাজার বছর আগে যে বধ হয়েছিল যতই অশুভ হোক না কেন আজ সে প্রাসঙ্গিক হওয়ার কথা নয় এই দীপাবলির অর্থ শুধু কৃষ্ণের হাতে একটি অশুভ শক্তি বধ হওয়ার উদযাপন নয় এই উৎসব আমাদের অনুপ্রাণিত করে যাতে আমরা সমস্ত নেতিবাচক জিনিসকে জীবন থেকে দূর করতে পারি কারণ ওই নেতিবাচক বৃত্তি দূর হলেই দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হবে আর দৃষ্টি স্বচ্ছ হলে তবেই নতুন আলোর অনুভূতি হবে আর এই সূত্র ধরেই ওই দিন দেশের প্রতিটি বাড়িতে প্রতিটি শহরে প্রতিটি প্রান্তে উই ল্যাম্প আমরা সকলে মিলে প্রদীপ জ্বালাই নতুন আলোর উদয়ের আশায় আমাদের এটা বুঝতে হবে দৃষ্টি যদি স্বচ্ছ না হয় চারপাশে আলো থাকলেও আমরা দেখতে পাব না সেটাকে অনুভব করতে বা উপভোগ করতে পারবো না তাই দীপাবলির উৎসবের তাৎপর্য হল আমাদের দৃষ্টি যেন স্বচ্ছ হয়ে ওঠে এই স্বচ্ছতা তখনই আসবে যখন আমরা অতীতের ফাঁদ থেকে মুক্ত হতে পারবো যখন সংস্কারের ফাঁদকে সরিয়ে দিতে পারব অজ্ঞতার পর্দা উন্মুক্ত করে সব কিছুকে স্পষ্ট দেখতে পারব এই স্বচ্ছতাই আলোর দিকে নিয়ে যাবে এই দীপাবলিতে তোমার জীবনে স্বচ্ছ দৃষ্টির উদয় হোক আলো আসুক তোমার জীবনে